মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও সাধারণ ছাত্রদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের আসাদুজ্জামান মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, আকরাম হোসাইন রাজ, সর্দার নাদিম, শাহরিয়ার শুভ, জান্নাত, সাইদ আফ্রিদি, আবু বকর খান ও নয়ন আহমেদ।